अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। सब थेके सुंदरी के তুমি আমার প্রিয় দিদি, কিন্তু দিদি আমিও সুন্দর হতে চাই। আমিও সুন্দর সুন্দর। সাবধানে রম্ভা, তুমি জানো তো যে আমার থেকে সুন্দরী যদি কাউকে বলা হয় বা ঘোষণা করে দেওয়া হয় তাহলে আমি সহ্য করতে পারবো না। সেই জন্য এই প্রতিযোগিতায় অংশগ্রহণ আমি করব আর জিতবো আমি। দিদি যদি অংশ নেয় তাহলে তো আমার আর হবে না। না না দিদি, কিন্তু কিন্তু তুমি তো অংশ নিতে পারবে না। আসলে দিদি, এত চেষ্টা করার পর তুমি এবার নাগিনকে হারাতে পারছো। তুমি যদি ওই বুড়ির শরীরটা ছেড়ে দাও তাহলে নাগিন তো আবার আংটিটা পরিয়ে দেবে আর তুমি এমনিই হেরে যাবে। এমনটা হবে না, কারণ এই বুড়ির ওপরে নজর তুমি রাখবে। তুমি আছো না আমার মিষ্টি রম্ভা? না না দিদি, আমি তোমাকে কিছুতেই বিপদের মুখে ঠেলতে পারবো না। দিদি, যদি নাগিন বুঝতে পেরে যায় যে তুমি ডাইনি তখন? হ্যাঁ না দিদি, তুমি না তুমি এখানেই থাকো। হ্যাঁ, এটা আমি হতেই দেব না, কিছুতেই না। দিদি শরীরটা খুব খারাপ, কোনো প্রতিযোগিতায় দিদি অংশ নিতে পারবে না। সরি সরি, আমি মোহিনী ম্যাডামকে দেখতে যাচ্ছিলাম। আপনি বলছিলেন না যে ওনার শরীরটা ঠিক নেই, তাই একবার দেখতে যাচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ, ওনার শরীরটা সত্যিই খুব খারাপ। হ্যাঁ, তুমি যাও না, ওনাকে বিশ্রাম করতে দাও। কিন্তু আমি একবার ওনাকে দেখে নিই না, যদি ওনার কিছু দরকার পড়ে তো। হ্যাঁ, আমি একবার দেখে নিই। আরে না, আরে শোনো কথাটা, আরে দিদি তো এখন মোহিনী ম্যাডামের বলছি না শরীরটা খারাপ, ঘুমোচ্ছে। উঠে যাবে ঠিক, এখন ঘুমোতে দাও। তুমি যাও। কোনো কিছু যদি দরকার পড়ে তাহলে আমাকে বলবেন। হ্যাঁ দিদি, উঠো না। দিদি, আমি তো তোমাকে এটা বলতে এসেছিলাম যে ওই নাগিন আংটি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তুমি তোমার শাশুড়ির শরীর থেকে বাইরে বেরোলেই ও আংটিটা পরিয়ে দেবে। খুব সাবধানে থেকো কিন্তু। হ্যাঁ, সব থেকে সুন্দরী তো আমি, আর আমি ছাড়া এই প্রতিযোগিতার কোনো মানে নেই।
উল্টো পা যুক্ত ডাইনি, তোর খুব শখ তাই না নিজের সৌন্দর্য সবাইকে দেখিয়ে বেড়ানোর? এবার দেখি তুই কি করিস। এটার উপর দিয়ে হেঁটে তো দেখা, এমন ফেঁসে যাবি আমার ফাঁদে যে সারা জীবন তুই মুক্তি পাবি না। এ পারো, তুই তোর কাজকর্ম শেষ কর, আমাকে র‍্যাম্প ওয়াক করতে হবে। তো আমি কি তোর পা ধরে আছি নাকি? যা হাঁট। চলো মা। আরে চলো। ওর ডাইনিটার উল্টো পা গুলো আমার ফাঁদে আজকে পড়বেই পড়বে। চলে এসো মা, দেখাচ্ছি তোমাকে র‍্যাম্প ওয়াক। চলো। এখানে পোজ দিতে হবে। যেরকম আমার পা থামছে না, সেরকম তোমার হাতটাও যেন না থামে, বুঝেছ? কাজ করতে থাকো। চল প্রলয়, তোর প্রথমে তোর এই সব যতরাজ্যে নাটকবাজি গুলো বন্ধ কর, তারপর আমি সব একসাথে পরিষ্কার করে দেব, বুঝলি? আচ্ছা। বৌদি বৌদি, আরে তুমি এসব কি করছো? চলো একসাথে র‍্যাম্প ওয়াক করি। আরে আরে, ওমা আমার বৌমা, এই বাড়ির কাছের লোক এতে অংশগ্রহণ করতে পারে না। কায়দা করে অংশগ্রহণ তো আমাকেও করতে হবে, শুধুমাত্র তাহলেই তো ওই ডাইনিটার কাছাকাছি থাকতে পারবো আমি। যদি ঠাকুমা থাকতো তাহলে হাত ধরে আমাকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করাতো, উনি ছাড়া আর এই বাড়িতে কেই বা আমাকে ভালোবাসে? বারো চাকরানি নয়, ও কিন্তু এই বাড়ির সদস্য। আর যারা নতুন নতুন এই বাড়ির সদস্য হয়েছে, তারা এসব নিয়ে কথা না বলাটাই কিন্তু ভালো, যে কে কতটা জরুরি এই পরিবারের জন্য। কি হলোটা কি, কথা বুঝলে না আমার? পারো কম্পিটিশনে থাকবে। যেরকম বাড়ির বাকি সবাই থাকছে, নিজেকে সুন্দর দেখানোর জন্য র‍্যাম্প ওয়াক করবে, এবার দেখি কি করে করে। এইবার দেখি তুই র‍্যাম্পে কি করে হাঁটিস। আজকে মহাদেব দারুণ ঘটনা ঘটেছে, শঙ্কর আমার পাশে থেকেছে, এবার আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করব। সমস্ত জিনিস পুড়িয়ে দিয়েছে, আমার সব জামা কাপড় পুড়িয়ে দিয়েছে। কে করতে পারে এটা? কে? ডাইনি? না, কিন্তু ডাইনি তো ঠাকুমার শরীরের ভেতর আছে তাই না? তাহলে জ্যোতি ম্যাডাম, মহাদেব, এবার আমি প্রতিযোগিতায় কি করে অংশগ্রহণ করব? কি করব আমি? যদি আমি প্রতিযোগিতায় অংশগ্রহণ না করি, তাহলে ডাইনিটাকে কখনো ধরতে পারবো না। ঠাকুমাকে কি করে রক্ষা করব আমি? আমি আমি কিচ্ছু করতে পারবো না। ডাইনিটা জিতে যাবে আর আমি হেরে যাব। আমি হেরে যাব। আমি কি করব? এই বাড়ির কাছের লোক
এতে অংশগ্রহণ করতে পারে না। বারো চাকরানি নয়, ও কিন্তু এবারই সদস্য। কি হলোটা কি, কথা বুঝলেন আমার? পারো কম্পিটিশনে থাকবে। না না পারো না, তুই হেরে যেতে পারিস না। শঙ্কর তোর পাশে থেকেছে, তুই হার মেনে নিতে পারিস না। ফুল এপিসোড দেখনে কে লিয়ে অভি ডাউনলোড করে দঙ্গল প্লে অ্যাপ।